السلام عليكم ورحمة الله وبركاته أصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد بيشتي بانجلار دوري روكا چهر شماني تو شدي درشق পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করেন এবং সেই পথে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করেন সুদী দর্শক আমরা আজকে যে সামষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে সমবেত হয়েছি সেটির মূল প্রতিপাদ্য হলো কোরআনুল করিমের কাহিনী কোরআনুল করিমের কাহিনী থেকে শিক্ষা নেওয়ার সুবর্ণ সুযোগ এই মজলিসে সকলকে আবারও শুভেচ্ছা জানাই চলুন প্রথমে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই আমার সর্বডানে উপবিষ্ট আছেন তরুণ আলেমে দ্বীন শেখ মুখলিস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার ডানে আছেন আরেক তরুণ প্রতিভা আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার বামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাসান জামিল কাসিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আপনাদের সাথে যথারীতি উপস্থাপনা রয়েছে আমি হারুন হোসেন বলছিলাম কোরআনের কাহিনী কোরআনুল করিম যা আমাদের জন্য পথ নির্দেশনা যেগুলি থেকে নিতে হবে আমাদের শিক্ষা যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হন তারা ইহজীবনকে করেন পরিশীলিত পরকালকে করেন কণ্ঠকমুক্ত অতএব কোরআনের এই আলোচনায় আমরা সকলেই নিমগ্ন হই প্রথমে আমরা সূরা আল বাকারা এর 30 থেকে 38 নম্বর আয়াত সমূহের আলোকে আদি মানব আদম আলী ইসলামের সৃষ্টির ইতিবৃত্ত এই ঘটনাটি উপস্থাপনের জন্য আমি সবিনয়ে আরজ করছি আমাদের আজকের অতিথি শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিমকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ আদম আলাইহিস সালামের সৃষ্টি এটি এক বিস্ময়কর ঘটনা এবং আমরা যারা মানব জাতির সদস্য আমাদের জন্য সকলেরই স্মরণীয় এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যে আদম সৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন হাল আতা আলাল ইনসানি মানব জাতির উপরে এমন একটি সময় চলে গেছে যে সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না তার অস্তিত্বই ছিল না অস্তিত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত তো সেই নিয়ামতটি আমরা পেয়েছি খালকে আদম বা আদম সৃষ্টির মাধ্যমে আপনি যে আয়াতগুলোর কথা বলেছেন সূরা আল বাকারার সেখানে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলীফা আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো ওই সময়কে যখন এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি স্মরণ করো ওই সময়কে যখন তোমার রব মালাইকাকে ফেরেশতাগণকে বলেছিলেন যে নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব খলিফা শব্দের আসলে এখানে সহি যেটা অর্থ সবচেয়ে সহি যেটা কোরআন দ্বারা সমর্থিত সেটা হলো সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম এটা হলো এমন এক জাতি সৃষ্টি করব যারা প্রজন্ম অন্তরে এক যুগের পর এক যুগ আরেক যুগে তারা এটা প্রতিনিধিত্ব করবে এক প্রজন্ম তারা পৃথিবীতে আসবে একসাথে সবাই আসবে না জি এক যুগ শেষ হবে আরেক যুগ শুরু হবে আরেক যুগ শুরু এক বংশধর শেষ হয়ে যাবে আরেক বংশধর আসবে এভাবে ক্রমান্বয়ে মানুষের যে আগমন সেটাই হচ্ছে আপনার প্রকৃত অর্থে যে খিলাফত জি খিলাফত এটা হলো মূল খিলাফা তো এটা যখন আল্লাহ বললেন ফেরেশতাগণকে তখন ফেরেশতারা তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল যেহেতু কোন কোন বর্ণনা যেটা এসছে যে আমাদের মানুষদের আগে এই পৃথিবীতে জিনেরা খুব ফিতনা ফাসাদ মারামারি করেছিল ফেরেশতাদের সেটা জানা ছিল তো আর মানুষও তো এই মাটির পৃথিবী থেকে তৈরি হবে অতএব জিনদের সাথে তারা কিয়াস করে বসবাস করবে তো তারাও বুঝি আগের মতো খুনাখুনি করবে তারা বলেন যে আতা জালু ফিহা মা ইউফসাদু ফিহা ওয়া ইয়াসফুকুদ দিমা এখানে কি তাদেরকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে পাপাচার করবে খুনাখুনি করবে রক্ত ঝরাবে তাদেরকে সৃষ্টি করবেন এটা কোনো এতরাজ না এটা মানে একটা জিজ্ঞাসা আর কি এবং তাদের একটা অভিজ্ঞতার অভিব্যক্তি তারা বললেন আর বললেন যে আমরা তো ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
আমরা আপনার তাসবিহ জপি, আপনার তাকদীস করি, পবিত্রতা ঘোষণা করি, মানে আপনার ইবাদত বন্দেগীর জন্য তো আমরা আছি, তারা এটা বললেন। এবং তাদের এই কথা দ্বারাও এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসল উদ্দেশ্য হলো মানুষকে তার গোলামের জন্য ইবাদত তৈরি করা। জি, তো সেটা সূরা জারিয়াত আল্লাহ বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। তো তখন ওদের এই কথার জবাবে আল্লাহ বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। শুধু ফিতনা ফাসাদই করবে না, আমার আদম জাত এদের মধ্যে থেকে বহু আম্বিয়া রসূল আউলিয়া আমার প্রিয় বান্দা মুমিনরা আসবে পৃথিবীতে, অনেক অনেক ভালো আমার প্রিয় জনেরা আসবে যেটা তোমরা জানো না। তো এখানে ইবনে কাসিরের একটা কথা এসেছে যে ফেরেশতারা বললেন নিজেরা নিজেরা যে আল্লাহ যাকে সৃষ্টি করেন না কেন আমরা তাদের থেকে বেশি জ্ঞানী হব, আমাদের জ্ঞান বেশি। তখন আল্লাহ তাআলা আদমকে সমস্ত বস্তুর আল্লামা আদম আল আসমাউল্লাহ, সকল কিছুর নাম বৈশিষ্ট্য, কোন বস্তুর নাম কি, এমনকি আজকের যে মোবাইল, আজকে যে স্যাটেলাইট টিভি, আজকে যে যত রকমের আবিষ্কার আছে, এখনকার রকেট, এখনকার আপনার ক্ষেপণাস্ত্র, এখনকার মানে যা আছে কিয়ামত পর্যন্ত যা আসবে, সমস্ত কিছুর নাম আদমকে আল্লাহ তাআলা গুণ বৈশিষ্ট্য সহ শিক্ষা দিয়েছেন। তারপরে ফেরেশতা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাগণকে তাদের সামনে সেই নামগুলো, সেই বস্তুগুলো পেশ করলেন, এগুলোর নাম কি বলো। তো ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি দাবি করেছিলে যে তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী হবা, তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও বলো। এখন ফেরেশতারা তো এই প্রশ্নের উত্তরে তারা চুপ হয়ে গেলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, তারা বললেন যে আপনার পবিত্রতা ঘোষণা করছি যে আসলে আমাদের কোনো জ্ঞানই নেই, আপনি যা জ্ঞান দিয়েছেন সেটার বাইরে। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, ঠিক আছে ওদেরকে এদের এসব জিনিসের নাম তুমি বলে দাও। আদম বলে দিলেন, বলে দেওয়ার পরে তখন আল্লাহ বললেন যে আলাম আকুল্লাকুম ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি কি বলি নাই তোমাদেরকে যে তোমরা যা জানো না সেটা আমি জানি। আদম একটা বিরাট জ্ঞানী, মহাজ্ঞানী, আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন যে আসমান জমিনের সবকিছু আমি জানি। মোটামুটি এই পর্বে এই পর্যন্ত এসে তারপরে আল্লাহ তাআলা আরেক প্রসঙ্গে গেলেন যে আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। জি, তো ফাসাজাদু, সবাই আদমের সামনে তারা সেজদা অবনত হলেন, আল্লাহ নির্দেশ পালন করলেন আল্লাহ নির্দেশে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সে সেজদা করলো না। সে কি করলো? আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, যার ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তবে একটি গাছের কথা বললেন যে এই গাছের ধারে কাছে তোমরা যেও না, কাছে গেলেই জালিম হয়ে যাবে, গাছের ফল খাওয়ার আগেই জালিম হয়ে যাবে যদি কাছেই যাও। তারপরে কিন্তু ইবলিস তাদেরকে ধোকা দিল, যেটা অন্যান্য সূরায় আল্লাহ বলেছেন, ইবলিস বলল যে আরে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এটা বৃক্ষ চিরন্তনী, এটার ফল খেলে চিরস্থায়ী তুমি জান্নাতি হয়ে যাবে। আর তারপরে আরো বলল যে ইল্লা আনতাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, এই দুকা যখন দিল, দুকা দেওয়ার পরে আদম হাওয়া বিভ্রান্ত হয়ে গেলেন এবং ফল খেয়ে ফেললেন, তারা ফল খাওয়ার পরে তারা বহিষ্কৃত হলেন। এটা অনেক বড় ঘটনা আছে, তা যা হোক তারা সেখান থেকে বহিষ্কৃত হলেন। আল্লাহ বললেন যে সকলে বেরিয়ে যাও, কুল্লা ইহবিতু জামিয়া, সবাই বেরিয়ে যাও, বাদুকুম আদুউল লিবাদ, একে অপরের দুশমন হয়ে, আদম শয়তানের দুশমন, শয়তান আদমের দুশমন, এই দুশমন হওয়া অবস্থায় বেরিয়ে যাও। তারা বেরিয়ে গেলেন, তবে ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাত, আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা শিখলেন, কিছু দোয়া শিখলেন, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যেটা সূরা আরাফ আল্লাহ বলেছেন 23 নম্বর আয়াতে। তো যাই হোক, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন, তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমা তো করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু জান্নাতে থাকতে পারবা কিনা, আল্লাহ বলেন না এখানে আর তোমাদেরকে রাখা হবে না, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, সবাই বেরিয়ে যাও, আদম হাওয়া ইবলিস সবাই বেরিয়ে যাও। তারপরে যখন পৃথিবীতে তোমাদের কাছে আমার গাইডলাইন আসবে, হেদায়েত আসবে, ফাইমায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবা হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার হেদায়েত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। ধন্যবাদ, মোটামুটি এই হলো। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে এই আদম সৃষ্টির ইতিবৃত্ত তুলে ধরার জন্য। সম্মানিত শ্রোতা দর্শক, আমরা যা বুঝতে পারলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি